নামিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সোয়াকপমুন্ড থেকে আমরা রওনা হলাম ওয়ালভিস বের দিকে। তার সংলগ্ন না আমি কথা বলা বন্ধ করে শহরটা দেখছি, কি অদ্ভুত সুন্দর শহর। এইটা নামিবিয়ার সৈকত শহর, একই সঙ্গে বন্দর শহর, আয়তন এবং লোকসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম শহর। আমার সঙ্গে সঙ্গে আপনারাও শহরিক সৌন্দর্যটা একটু উপভোগ করে নিন, তারপর আমি পুরনো কথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি ওয়ালভিস বে সংলগ্ন যে লেগুনটা আছে, যার নাম হয়ে গেছে ফ্লেমিঙ্গো লেগুন, অর্থাৎ গ্রীষ্মকালে শত সহস্র ফ্লেমিঙ্গো এখানে আসে। সেই ফ্লেমিঙ্গো দেখার জন্য পর্যটকরাও আসে, আমরাও সেই ফ্লেমিঙ্গো দেখার জন্য ওইখানে যাচ্ছি। সত্যি তাকিয়ে থাকার মতো শহর, সারি সারি পাম গাছ, সবগুলো জার্মানরা লাগিয়েছিল। আর এই যে বাঁদিকের বাড়িটা, ওখানে আমরা রাত্রিবেলা থাকবো, সেই জন্যই বাড়িটা দেখাচ্ছি। আমাদের বাড়ির সংলগ্ন তিনখানা পাম গাছ আছে, সত্যি তাকিয়ে দেখতে ইচ্ছে করে। ফ্লেমিঙ্গো দেখবো, কিন্তু শহরটা দেখতেও তো খারাপ লাগছে না, ছবির মতো শহর। এই বাড়িতে আমরা রাত্রে থাকব। এসে গেছি ওয়ালভিস বেতে। এটা আটলান্টিক মহাসাগরের উপসাগর। বের উল্টো দিকে নামিবিয়ার সমস্ত বড় লোকদের বাড়ি। উল্টো দিক থেকে রোদ আসছে বলে ছবিটা ঠিক পরিষ্কার হচ্ছে না ক্যামেরায়। এই যে ওয়ালভিস বে, চকচকে নীল জল, এক টুকরো মেঘ আকাশে। আমরা খুঁজছি ফ্লেমিঙ্গো। এই যে দেখতে পাচ্ছি ফ্লেমিঙ্গো, ক্যামেরায় ভালো আসছে না রোদের কারণে আর দূরত্বের কারণে, কিন্তু দেখতে পাচ্ছি আমরা। যতটা আমরা দেখতে পাচ্ছি ততটা ক্যামেরায় তুলে ধরা সম্ভব নয়। দেখি ক্লোজ করে। না, ভালো আসছে না রোদের কারণে। দেখি সুযোগ ঠিক পাবো, সুযোগ ঠিক পাবো। এইবার একটু আলো আঁধারিতে এসেছি, এইবার একটু কাছেও এসেছি, একটু দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু রংটা ফুটে উঠছে না সূর্যের আলোর জন্য। ফ্লেমিঙ্গোর বাংলা নাকি আগুন পাখি, ওরা যখন ওড়ে তখন আগুনের মতোই লাল রং ধারণ করে, কারণ ওদের শরীরের ভেতর দিকটা লাল, পাখনার নিচের দিকটা লাল। জল থেকেই খাবার সংগ্রহ করে। ছবি কতটা উঠছে জানি না, কিন্তু দু চোখ ভরে দেখি। এইখানটায় এইখানটায় আমরা আলোর সাপোর্টটা পাচ্ছি। এইখানটায় দলে হাজারে হাজারে ফ্লেমিঙ্গো। এটা কিন্তু ওয়ালভিস বের ঠিক উল্টো দিকটা। এটা আবার এদিকে যখন ক্যামেরা ঘোরাচ্ছি একটা উড়ন্ত পাখি ধরার জন্য, তখন কিন্তু ছবিটা ভালো আসছে না দূরত্বের জন্য,
আর সূর্যের রোদের জন্য। আসছে না, জুম করলেও আসছে না ভালো। দেখে যাই, আপনাদেরকেও দেখিয়ে যাই। আরেকটা জিনিস দেখার আছে এখানে, নুন, এই যে উল্টো দিকটা যেখানে একটা ক্ষুদ্র জলাশয়, এইখান থেকে জলটা নিয়ে 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 ওরা নুন তৈরি করে, মানে জলটা জমায়, জলটা উড়ে যায়, নুনটা নিচে পড়ে থাকে, সেই নুনটা তারপর ক্রাশ করে বাজারে পাঠায়। এই যে তার জন্য নুনের ফ্যাক্টরির জন্য এত বড় অফিস, এই যে নুনের তৈরি করার মেশিন, ক্রেন, এই যে এখানটায় নুন তৈরি হচ্ছে, মানে নুন ক্রাশ করা হচ্ছে। তৈরি তো অটোমেটিক প্রাকৃতিক উপায়ে তৈরি হয়, নোনা জল জমিয়ে রাখলে জলটা উবে যায়, নুনটা পড়ে থাকে। এইবার এই নুনগুলোকে ক্রাশ করে খাওয়ার যোগ্য করা হচ্ছে। আবার এসে গেলাম সেই ওয়ালভিসের উল্টো দিকে থাকা ছোট্ট জলাশয় বা লেগুন, এবার একটু স্পষ্ট হচ্ছে, কারণ আমরা কাছ থেকে তুলতে পারছি, আমাদের দেখে ওরা ভয় পাচ্ছে না। আবার এইদিকে ঘুরলাম রাস্তার ওদিকে লেগুনের দিকে, একটু কাছে এসেছে ওরা, এই এই শটটা দিয়েছে কি।